لا 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 দশ বছর পরে আমি আসলাম হাউলির আশে এখানে আপনারা আপনাদেরকে দেখালাম যে টিকিট 50 টাকার টিকিটের বিনিময়ে প্রায় 1000 টাকার মাছ পাওয়া যায় তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে লটারি টিকিট রাশের জন্য বিখ্যাত হলো লটারি টিকিট মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা আরআর R15 বহুত দামি দামি 2 লাখ 2.5 লাখ টাকার বাইক আপনারা পাবেন কারণ রাশে এই খেলাটাই বিখ্যাত খেলা অনেক খেলায় রাশে হয় আর রাশের খেলাটা সহি শুদ্ধ খেলা হয় মানে আপনি যদি টিকিটের বিনিময়ে গাড়িটা পেয়ে যান আপনাকে ওনারা দিয়ে দিব একদম মানে শুদ্ধ খেলাটা রাশে দিয়ে তো আমরা অনেক বছর পরে গত 10 বছর পরে আজকে হলো 7 তারিখ 7 নভেম্বর আপনারা রাস দেখতে আসতে চাইলে 7 নভেম্বর থেকে 21 নভেম্বরের ভিতরে আসতে হবে হাউলি রাসমেলায় এবার কিন্তু হাউলি রাসমেলায় অনেক অনেক নতুন ধরনের খেলা নিয়ে আসছে এটা হলো যে মাত্র 30 টাকার বিনিময়ে আপনাদেরকে তিনটা বল দিব তিনটা বলে যদি সবকেটা ফলাইতে পারেন আপনি 100 টাকা পেয়ে যাবেন বাকি বা একটা গিফট পেয়ে যাবেন দেখেন অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে আসেন আপনারা মাত্র 15 দিনের কারণে আসছে 21 নভেম্বর শেষ হবে এটা একটা খেলা এই খেলাটা হলো যে আপনি 100 টাকার বিনিময় আপনি 1000 টাকা পাবেন কিন্তু এখানে একটা কন্ডিশন আছে এই যে পাইপটা যে দেখছেন ওই পাইপটা ধরে ঝুলে থাকতে হবে 100 সেকেন্ড থাকতে হবে 100 সেকেন্ড যদি আপনি থাকতে পারেন তো 1000 টাকা দেব কিন্তু ওই পাইপটা ঘুরে ওইখানে বেয়ারিং লাগানো আছে ওই জন্য ওইটা ধরে থাকতে পারে না তো 50 সেকেন্ড 42 সেকেন্ড 44 সেকেন্ড 45 সেকেন্ড হয়ে গেছে এখন দেখেন পড়ে মানুষটা পড়ে গেল তলে তো আরো দ্বিতীয় মানুষটাও আসলো তো উনি কত টাইম থাকতে পারবো হয়তো ওই সেকেন্ডটা দেখলে দিশে পাবেন আপনারা ওইখানে সেকেন্ডটা স্টার্ট হয়ে গেছে দেখেন এখানে স্টার্ট হয়ে গেছে উনি হয়তো কত আরো এই খেলাটা দেখতে কম হাজার মানুষ এখানে উপস্থিত তারা নিজের চোখে দেখছে দেখছে এই খেলাটা দেখেন কত মানুষ এবার এটা নতুন খেলা আমি প্রথম এটা এক ধরনের খেলা মাত্র 30 টাকার বিনিময়ে আপনাকে 6টা 7টা বল দিবে ওই বলগুলো এই কুঠের মাধ্যমে ফেলাতে হবে মার্ক যোগ করবে তো ওই যোগ করার পরে যত মার্ক হবে ওই হিসেবে প্রাইজ পেয়ে যাবেন দেখতে থাকেন রফি ব্লগ সব এমনি ها 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 ها
আউলি রাশের প্রথম দিন আজকে তো আজকে দেখেন বাচ্চাগুলো কিভাবে খেলছে এটা একটা মানে হাতি অনেক ফয়টা অনেক ধরনের খেলা এখানে জাম্পিং করতে পারছে এই 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 দিক দিয়ে ওটা নাগরতলা বলি আমরা ওইখানে উঠে ঘুরতে হয় তো ওই দিক দিয়ে অনেক ভিড় অনেক মানুষ এখন আপনাদেরকে আমি একটা খেলা দেখাবো 70 টাকা টিকিট আমি টিকিট নিয়ে নিলাম আমি যাব এখন মদকাকুয়া খেলাটা দেখতে ওইখানে চারটা বাইক দুইটা কার মারুতি কার ঘুরবে একসঙ্গে এখন এইবার একটা নতুন বাইক দেখছি এটা পালসার বাইকটা ওই দিক দিয়ে ঘুরায় তো এটা আগে ছিল না এবার ফার্স্ট দেখছি আমি 10 বছর আগে দেখছিলাম এখানে মানে ওই পালসার বাইক ছিল না তিনটা মোটরসাইকেল ছিল দুইটা মারুতি কার ছিল কিন্তু এইবার চারটা মোটরসাইকেল আর তিনটা মারুতি কার একসঙ্গে ঘুরবে একসাথে ঘুরবে আপনারা যদি দেখেন আশ্চর্য হয়ে যাবেন এটাই হলো ওই মদকাকুয়া এটার ভিতরে মানে গাড়িটা ঘোরাবে তো আপনারা যদি আমার সম্পূর্ণ ব্লগটা দেখে থাকেন তো দেখতে পারবেন কীরকম আর এটা কীরকম লাগছে বলেন তো কমেন্টের দ্বারাই কারণ কি সুন্দর লাগছে দেখেন কি সুন্দর এবারকার রাস মানে 2 বছর পরে হলো করোনার কারণে তো এবার বহুত জাকজুমক রাস মানে আমি আচরিত হয়ে গেছি এরকম রাস আমি আগে হয়তো হাওলিতে দেখি নাই হাওলি রাস মালা এবার একদম নতুন ধরনের আসছে আপনারা আসেন দেখে দেন রাস একদম নতুন অনেকটা পরিবর্তন হয়েছে এই মদকাকুয়া যেটা খেলা দেখাবে বাইক চলাবে ওইটা আমরা সাধারণত কি রাস্তা দিয়ে গাড়ি চলাই তো আমরা রাস্তা দিয়ে চলাইতে খেলায় অনেক অ্যাক্সিডেন্ট বা অনেক কিবাকিবি হয়ে যায় তো দেখে নেন আপনারা ইয়ার ভিতরে দিয়ে গাড়িটা ঘোরাবে তিনটা মারুতি কার আর চারটা বাইকের মধ্যে একটা পালসার বাইক আর তিনটা আর RX 100 তো এটাই হলো ওনাদের রাস্তা আর 1 নম্বর আপনারা দেখেন এই রাস যখন আপনারা মদকাকুয়া খেল দেখতে পাবেন তো এখানে উঠলে খাতা এখান থেকে একটা ভালো একটা ভিউ দেখতে পাবেন তো পুরা রাস মেলার কী পরিস্থিতি কীরকম খেলা চলছে ওটা এইখান থেকে আপনারা ভালো দেখতে পারবেন ওইরকম একটা সিস্টেম করে দিয়েছে দেখেন সব জায়গায় আপনার ফটো নিতে পারবেন মানে অনেক একটা সিস্টেম আর কি সুন্দর লাগছে রাত্রে এখন কিন্তু 9টার বেশি হয়ে গেছে তো আজকে প্রথম দিনের রাসটা আমি দেখে নিলাম আর এই মদকাকুয়ার খেলটা আমি দেখলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি রাসের খেলা আর ওটা দেখেন নাগরতলা আর এটা দেখেন রাস্তা দেখে নেন কীরকম এটাই বাইক চালানোর রাস্তা ওনাদের কারণে এই রাস্তাটা দিয়ে ওনারা গাড়ি চালানো কত ডেঞ্জার এটার নাম বলে মদকাকুয়ে তো আর আমরা সাধারণ রাস্তাতে গাড়ি চালাইতে কত ধরনের কি ঘটে যায় আমাদের লাইফে আর এটা ডাইরেক্ট একটা কুয়ার মতো এখান দিয়ে পুরা স্পিড মিনিমাম 100 স্পিডে এই গাড়িটা ঘোরায় তো এটা প্রথম ট্রায়াল দিচ্ছে প্রথম দেখাচ্ছে এরকম করে যে গাড়িটা ঘুরতে লাগে মানে এটা দেখলে মানুষগুলো তাড়াতাড়ি আসবে তো আমি রফি ব্লগের দ্বারাই আপনাদেরকে দেখালাম আপনারা প্লিজ 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 আমার এই রফি ব্লগটা সাবস্ক্রাইব করে নেন আর আপনারা রফি ব্লগের সঙ্গে থাকেন আরও রফি ব্লগটা আগবাড়ার জন্যে অল্প সহায় সহযোগিতা করেন আমি এর থেকে ভালো ব্লগ আপনাদেরকে দেব পরবর্তী ব্লগে আমি দেব যে তিনটা চারটা বাইক আর তিনটা মারুতি কার একসঙ্গে ঘুরবে আপনারা যদি আমার সম্পূর্ণ ব্লগটা দেখেন দেখতে পারবেন আচরিত খেলা এইবারকার নতুন খেলা তিন চারটা বাইক একটা পালসার তিনটা আর 100 আর তিনটা মারুতি কার ওই যে রেখে রাখছে ওইখানে একসাথে ঘুরবে আপনাদেরকে আমি দেখাবো তো আজকের ব্লগটা আমি আপনাদেরকে এটাই দেখাতে চাচ্ছি যে দেখে নেন এই কোয়ার্টার ভিতরে কীভাবে 100 স্পিডের মধ্যে ঘোরাঘুরি করছে এই RX 100 গাড়িটা নিয়ে এই ভাইটা তো আচরিত মানতে হবে এখান থেকে যদি আপনি 10 টাকা একটা দেন বা 100 টাকা দেন ওই বাইক দিয়ে চলাচ্ছে ও নিয়ে নেবে অত স্পিডের ভিতরে এত রিক্সের ভিতরে এটা কন্ট্রোল করতে পারে যাই হোক ওনারা এই গাড়িটা কন্ট্রোল করতে পারে সেই জন্যে আমাদেরকে দেখাতে পারে তো আপনারা রফি ব্লগের সঙ্গে থাকবেন রফি ব্লগটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ 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 আর রফি ব্লগটা আগবাড়া যাওয়ার জন্য সহায় সহযোগিতা করবেন আজকের ব্লগটা এখন তো শেষ করছি বাই।